বাংলাদেশে যত অনলাইন কোম্পানি অর্থাৎ ডিজিটাল কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে, গুগল, ফেসবুক, অ্যামাজন, ইয়াহু, ইউটিউব সহ মাইক্রোসফট, সকল কোম্পানিগুলোকে বাংলাদেশে ট্যাক্স ভ্যাটের আওতায় আনবার জন্য একটি রিট পিটিশন দায়ের করেছিলাম আমরা। সেই রিট পিটিশনে চূড়ান্ত শুনানি নিয়ে 2020 সালে মাননীয় হাইকোর্ট একটি জাজমেন্ট দিয়েছিল এবং সেই জাজমেন্টে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা ছিল এনবিআরের চেয়ারম্যানের উপর, এনবিআরের উপরে। সেখানে নির্দেশনাটা ছিল এমন যে বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্মে যতগুলো কোম্পানি ব্যবসা করছে, গুগল, ফেসবুক, অ্যামাজন, ইউটিউব সহ সকল ধরনের ডিজিটাল কোম্পানিগুলো যারা ব্যবসা করছেন তাদের কাছ থেকে ডোমেইন বিক্রি, লাইসেন্স ফি, ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য প্রযোজ্য রাজস্ব ফি প্রচলিত আইন অনুযায়ী আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই নির্দেশনা অনুযায়ী ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করে এনবিআর প্রতি 6 মাস অন্তর অন্তর হাইকোর্টে একটি অ্যাফিডেভিট ইন কমপ্লায়েন্স আকারে রিপোর্ট সাবমিট করার নির্দেশনা ছিল। কিন্তু দীর্ঘদিন যাবৎ এনবিআর তাদের সেই ধরনের কোনো রিপোর্ট সাবমিট না করায় আমরা এক ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন এক পিটিশনার হয়ে একটি কন্টেম্প পিটিশন ফাইল করেছিল এনবিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে। সেই রিট পিটিশনে কন্টেম্প পিটিশনের রুল হয়েছিল, রুলের বিপরীতে আজকে এনবিআরের পক্ষ থেকে একটি কমপ্লায়েন্স জমা দেওয়া হয়েছে মাননীয় আদালতে। সেই কমপ্লায়েন্সের উপরে আজকে বিস্তারিত শুনানি হয়েছে। সেখানে এনবিআর শুধুমাত্র 18টি কোম্পানির কথা বলেছেন যে তারা 18টি কোম্পানির কাছ থেকে ভ্যাট বাবদ গত 2 বছরে তারা প্রায় 180 কোটি টাকা আমাদের কোষাগারে জমা করেছেন। এর বাইরে তারা কোনো ধরনের রাজস্ব আদায় করেছেন কি না অথবা বকেয়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে তাদের কোনো পদক্ষেপ আছে কি না কোনো ব্যাখ্যা তারা প্রদান করেননি। এই বিষয়টি আজকে আমরা বলেছি যে এই যে কমপ্লায়েন্স রিপোর্ট তারা দিয়েছেন এটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। কারণ হচ্ছে রায়ের যে নির্দেশনা ছিল সেটির সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে, এটি একেবারেই ন্যূনতম বাস্তবায়নও এখানে প্রকাশ করে না। তার ভিত্তিতে মাননীয় আদালত আজকের এই রায়ের যে নির্দেশনা ছিল মাননীয় আদালত বলেছেন এটি রায়টি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে, এরপরে এনবিআরকে আদালতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন অ্যাফিডেভিট ইন কমপ্লায়েন্স আকারে দাখিল করতে হবে। যে বিষয়টি এখানে এসেছে যে এখানে আপনারা জানেন যে অ্যামাজন প্রতি মিনিটে প্রায় $8 লাখ প্রতি মিনিটে ইনকাম করে সারা বিশ্বে থেকে, অর্থাৎ তাদের ইনকাম হচ্ছে হিউজ পরিমাণ। এর কিঞ্চিত পরিমাণ যদি আমরা বাংলাদেশে তাদের রাজস্ব হিসেবে আদায় করতে পারি তাহলে আগামী 10 বছরের ইনকাম দিয়ে বাংলাদেশে একটি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। এত পরিমাণ রাজস্ব আদায় করতে যেহেতু আমরা ব্যর্থ হয়েছি, এ কারণে আমরা বলেছি যে এনবিআরকে প্রত্যেকটা সেক্টরে অর্থাৎ ডোমেইন ফি বিক্রি, তারপর লাইসেন্স ফি, ট্যাক্স, ভ্যাট এবং প্রত্যেকের বিষয়ে সুস্পষ্টভাবে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কোন কোন ক্ষেত্র থেকে তারা কত টাকা অর্জন করেছেন এবং কেন তারা ব্যর্থ হচ্ছেন এই আদায় করতে, এই বিষয়ে তাদেরকে একটি বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য আজকে মাননীয় আদালত নির্দেশ দিয়েছেন। এনবিআরের যে আইনজীবী ছিলেন তিনিও কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন এবং আমরাও বলেছি যে এনবিআরকে সক্ষমতা অর্জন করতে হলে এইখানে আদালত স্পষ্টভাবে বলেছেন যে এই যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের একটি খাত রয়েছে, এই বিষয়টিকে নিয়মিতভাবে মনিটর করার জন্য, আদায় সুনিশ্চিত করবার জন্য এনবিআরের একটি সুনির্দিষ্ট সেল থাকা প্রয়োজন এবং তাদের আইনজীবীকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় আদালত কিন্তু বলেছেন। এবং আমরা বিশ্বাস করি যে এনবিআর যদি এখানে আমাদের বিদ্যমান প্রচলিত আইনকানুন অনুযায়ী তারা যদি পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারপর আপনারা যুক্তরাষ্ট্র এবং G7 দেশগুলো যেটা আছে তাদের পথ যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু এখানে হাজার হাজার কোটি টাকা রাজস্ব অর্জন করা সম্ভব। আমাদের সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রিজিয়ন ভিত্তিক ফেসবুকের বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন সিঙ্গাপুর বেসড কোম্পানি আছে, আয়ারল্যান্ডে হচ্ছে তাদের মূল কোম্পানি, তাদেরকে কিন্তু বাংলাদেশে কতগুলো সাবসিডিয়ারি কোম্পানি আছে, কতগুলো এজেন্ট আছে,
পূর্ণাঙ্গ তালিকা করে তাদের কাছ থেকে কিন্তু এই রাজস্ব অর্জন করতে হবে, না হলে আমরা পূর্ণাঙ্গ রাজস্ব অর্জন করতে